2015 সালে আমরা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের সমাপ্তি পর্বে এসে পৌঁছেছি এবং বাংলাদেশ বেশ কিছু ক্ষেত্রে খুব ভালো ফলাফল দেখিয়েছে। বিশেষ করে নারীদের উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের উল্লেখযোগ্য অবদান আছে। কিন্তু আমরা যেটা লক্ষ্য করে থাকি যে শিশুদের জন্য সেরকম বিশেষভাবে কোনো উন্নয়ন অথবা তার নিরাপত্তার ব্যাপারে মিলেনিয়াম গোলে কোনো ধরনের উল্লেখ ছিল না। তার ফলে শিশুদের অধিকারের বিষয়টা হয়তো সেরকমভাবে সামনে এসে পড়েনি। আমরা আইসার স্কন্ধ থেকে শিশুদের অধিকার নিয়ে কাজ করি এবং আমাদের যে বক্তব্য থাকে যে কথাটা আমরা বলতে চাই সেটা হলো যে আমরা কিন্তু ওই ধারণার উপরে অপেক্ষা করে নাই যে শিশুরা আমাদের ভবিষ্যৎ। আমরা বলতে চাই দৃঢ় কণ্ঠে যে শিশুরাই আমাদের বর্তমান এবং এই বর্তমানকে কেন্দ্র করে এই বর্তমানকে নির্মাণ করেই আমরা ভবিষ্যতের দিকে এগোবো। এবং 2030 সাল আসতে আসতে আমরা দেখতে চাই যে বাংলাদেশের যুব সমাজ এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে তার মৌলিক নিরাপত্তা নিয়ে তার সমস্ত যে অধিকারগুলি রয়েছে সেটা তারা সুযোগ মতন ভোগ করতে পারছে, রক্ষা করতে পারছে এবং তাদের সেই অধিকারের লঙ্ঘন হলে তারা প্রতিকার পাচ্ছে, যাতে করে সত্যিকার মানুষ হিসাবে বাংলাদেশের যে একেবারে প্রথম স্বপ্ন ছিল যে এদেশের মানুষ মানুষের মতো বাঁচবে, আমাদের যুব সমাজ সত্যিকার অর্থে পৃথিবীতে মানুষ কী করে বাঁচে, মানুষের কী করে বাঁচতে হয় সেটার উদাহরণ তুলে ধরবে। যখন সবাই বাংলাদেশের দিকে তাকিয়ে বলবে বাহ এই তো বাংলাদেশ।